বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। কারণ আবিরের ব্যক্তিত্বটা আমাকে টোটালি, বাবুদা তো ভীষণভাবে হেল্প করছেন, বাবুদা প্রত্যেকটা ছুতো বুনছেন, তৈরি করছেন আবিরকে। তো আবিরকে আমিও তৈরি করার চেষ্টা করছি, আবিরের যে কঠিন নিয়ম, নিয়মের বাইরে না চলা, নিয়ম না ভাঙা, ছটা মানে ছটা, ছটা এক মানে তার কাছে নিয়ম ভাঙা, পরিবারকে ভীষণভাবে ভালোবাসা, পরিবারের প্রত্যেকটা মানুষ যেন সেই নিয়মেই চলে সেটাই সে চায়। তো সেইভাবেই আমার মনে হয় প্রত্যেকটা সাকসেসফুল মানুষ এইরকম নিয়মভাবে, নিয়ম নিয়ম মতো করে চললেই হয়তো জীবনে সাকসেস পায়। তো আবিদায়ও সেটা চায় এবং তার পরিবারকেও চায় সুন্দরভাবে সে ওই নিয়মের মধ্যেই রাখে। বড় জিনিস যেটা শিখতে হয়েছে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলিজম। হ্যাঁ, মানে যারা দর্শকরা রয়েছেন তারা ডেফিনেটলি, যারা ভেন্ট্রিকুলিস্ট আর কি, তাদের বছরের পর বছর সময় লেগে যায় এই আর্ট ফর্ম অফ আর্টটা মাস্টার করতে। সেখানে আমরা তো মেগা সিরিয়াল, আমরা এন্টারটেনমেন্ট ওয়ারিয়ার্স, আমরা প্রত্যেক দিন একটা করে এপিসোড ডেলিভার করি, প্রেশারটা আলাদা থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে ভেন্ট্রিকুলিজমের মতন একটা আর্টকে প্রত্যেক দিন তুলে ধরাটা চারটিখানি কথা নয়। সেই জায়গায় খাটুনি প্রচুর আছে, কিন্তু আমি জানি আমার দর্শকরা, এটা আমার 6 নম্বর ধারাবাহিক এবং আমাকে আপনারা যেভাবে ভালোবেসেছেন আমি জানি ঝিলমিলে চরিত্রকেও সেভাবেই ভালোবাসবেন, কারণ আমি সবসময় নতুন কিছু করার তাগিদে থাকি, এটাও নতুন কিছু একদম। হ্যাঁ, রাধিকার থেকে তো, মানে রাধিকা কেন, আমার ক্যারিয়ারে আমি যে কটা চরিত্র করেছি সব কটা চরিত্র থেকে আলাদা, মানে ঝিলমিল 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 হয়েই থাকবে, ঝিলমিলের সাথে কেউ আর নিজেকেও তুলনা করতে পারবে না বা তুলনা হবেও না ঝিলমিলে। শুভঙ্কর দা, এনি ডে এনি ডে, প্রচুর, আমি বলছি, আমি আমি আমার মা না শুভঙ্কর দার খুব বড় ফ্যান ছিল, মানে এখনো আছে, প্রচুর সিরিয়াল দেখেছে শুভঙ্কর দার। এবং আমি যেদিনকে ফার্স্ট মাকে বলেছি, যে মা বলছে, ও মা আমি তো এই ছেলেটাকে চিনি, আমি তো দেখতাম সিরিয়াল, বলছি হ্যাঁ মা আমার হিরো তো। এবং একটা মানুষ যে প্রথম দিন শুটিং এ এসে জাস্ট ক্যারেক্টারটা তুলে নিল, ধরে গেল, মানে হ্যাঁ দেখুন এখন 19-20 তো ডিরেক্টর আছেন, প্রোডিউসার আছেন, রাইটার আছে, কিন্তু একটা আমি ভাই হ্যাটস অফ। এবং আমার খুব, আমি খুব মজায় কাজ করছি, তুমি চুপ করো, আমি খুব মজায় কাজ করছি, ভীষণ মজায় কাজ করছি। ঝিলমিলের কাছে শাশুড়ি মানে হচ্ছে ওই যে পোস্টারে যেটা আপনারা দেখেছেন, একজন ফ্রুট জুস ধরছে, একজন ফুল ছেড়াচ্ছে, একজন হাওয়া দিচ্ছে, আমার কাছে শাশুড়ি মানে সেটাই। কিন্তু এই ঝিলমিল, ঝিলমিলের কাছে শাশুড়ির ডেফিনেশনটা মানে ক্রমশ কিভাবে পাল্টাবে সেটা গল্প আর 9:30 আপনাদের বলবে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।